সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমাদের তো এখানে প্রচুর গরম পড়ে গেছে সকাল, মানে কালকে সারা রাত কেউ ঘুমাতে পারিনি। মেয়েটার শরীরটা তো খুব একটা ভালো নেই, যে কারণে কেউ শুতে পারিনি। রাত্রিবেলায় খুব ব্যথা করছিল ওর, তো ওষুধ খাওয়ার পর একটু কমেছে। অ্যাকচুয়ালি বাচ্চা কাচ্চাদের যদি শরীর খারাপ থাকে না, কারোরই মন মেজাজগুলো ভালো থাকে না। তো যাই হোক, সকালবেলাতে এইভাবেই শুরু করলাম। অনেক সকাল, আমরা মানে অনেক সবাই উঠে গেছি আজকে, আর তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিতে হবে, কারণ লোকজন আসবে কাজ করতে। আর রান্নাঘরে ঢুকতে পারবো না, রান্নার জিনিসগুলো সব অন্য ঘরে শিফট করতে হবে। তাড়াতাড়ি এই জন্য রান্নাগুলো করে নিই, গিয়ে পর আবার মেয়েটাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো দেখা যাক কি বলে ডাক্তার। এখন প্রচণ্ডই চোট পেয়েছে, মানে বলটা না পুরো, মেয়ে তো, এবার বলটা পুরোটা বুকের কাছে এসে লেগেছে, তার উপর আরেকটা মেয়ে পড়ে গেছে। যা হয় বাচ্চা কাচ্চারা মানে একসাথে থাকলে পরে, তো যাই হোক ওদেরও দোষ নেই। তো দেখো আমি একটা ফুল ফুটেছে ছাদে, আমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা কি সুন্দর এক জবা ফুল ফুটেছে, অনেকগুলোই ফুটেছিল, তো তিন চারটা আমি সকালবেলা নিয়ে গেছি, তো একটা রেখেছি। আর এখানে সাদা জবা ফুটেছে, অনেকগুলোই ফুটেছিল, ওই একটা একটা করে গাছে আমি রেখে দিয়েছি, কারণ আমি গাছগুলোকে না পুরো গাছ থেকে ফুল আমি নিই না। আর এদিকে দেখো অপরাজিতাও অনেক ফুটেছে। এখন বর্ষাকালে কি বলতো, এই ফুলগুলো দিয়ে পুজো করতে হচ্ছে, কোনো উপায় নেই। দেখছো ছোট ছোট অনেক অপরাজিতা ফুটে আছে, সাদা, তারপরে নীল, এগুলো এখনো তুলিনি। গাছগুলো পুরো শুকিয়ে গেছে, এত গরম না, রোদের তেজ দেখতে পাচ্ছ কত, মানে ছটাতে আজকে এত রোদ। ঠিক আছে চলো আর বেশি বকবক করছি না, নিচে যাই কাজকর্মগুলো করে নিই। তো কি বলতো, তাড়াতাড়ি রান্নাবাড়ি গুলো করে নিলাম, কারণ হচ্ছে লোকজন এলে পরে আর রান্নাঘরে ঢোকা যায় না, কাজ করা যায় না, আর সমস্ত খাবার দাবার সব ওই ঘরে নিয়ে যাওয়া হবে। তো যে কারণে সকাল থেকে রান্নাবাড়ি সমস্ত হয়ে গেল। এবার আজকে তার মেয়েটা যাবে না স্কুলে, কারণ ওর খুবই ব্যথা। তো জানি না এবার কি ওষুধ তো খাচ্ছে, এবার ব্যথাটা কমছে, হালকা কমেছিল কালকে, তো আজকে সকালবেলা আবার বলছি একটু ব্যথা করছে, একটু অনেকটাই ব্যথা করছে। তো দেখা যাক কি করি। তো দেখো বাঁধাকপি চাপিয়ে দিয়েছি, অলরেডি হয়েও গেছে। আর এদিকে তোমার ঘুগনি করছি, সবই নিরামিষ, ঘুগনিটা চাপিয়েছি। আর এদিকে তোমার রুটি হয়েছে, একবারে সকালে আর রাতেরটা করে দিলাম, কারণ লোকজন আসলে পরে করতে পারবো না। এদিকে হয়েছে পোস্ত বাটা আর ভাত হয়েছে, এখনো অব্দি মেনু, পরে ডিম ভাজা ওদেরকে করে দেবো। তোমার রেডি হয়ে গেছি, মেয়েটাকে নিয়ে একটু ডাক্তারে মানে এক্সরে করাতে যাচ্ছি, ওর বাবা নিয়ে আসছে ওকে, ও ঠিক মতো হাঁটতে পারছে না। তো আমি নিচে নিয়ে গেছি, ওরা আসছে, তো যাই এক্সরেটা করি, দেখি ডাক্তার এক্সরেতে কি বলছে, তারপর পরে ডাক্তারের কাছে যাব। তো চলো এক্সরেটা করি নিই, এক্সরেটা করি নিই। তো এইমাত্র তোমার এলাম এক্সরে করিয়ে মেয়েটাকে। তোমার বাচ্চা থাকলে বাচ্চা বাচ্চা লাগবে, এটা স্বাভাবিক কথাই, কিন্তু কি বলতো বিছানায় পড়ে আছে না, ওই জন্য খারাপ লাগছে। তো যাই হোক ওই ঘরে ওরা সবাই কাজ করছে, রিমো এখানে শুয়ে আছে, ওই ঘরে মারা বসে আছে, টুলু আমার সাথে বসে আছে এখানটাতে। তো যাই হোক বিকেলবেলায় রিপোর্টটা দেবে, কি বলছে না বলছে জানাবো। তো এখন তারপরে আবার ডাক্তার দেখাবো, এমনি ব্যথার ওষুধ দিয়েছিল কালকে, এক্সরে না করি তো না, রিপোর্ট দেখে তো আন্দাজে ওষুধ দিতে পারবে না, তবুও তাও দিয়েছে, ব্যথার ওষুধটা দিয়েছে যাতে ব্যথাটা কম থাকে। তো একটু কম ছিল আর কি কাল থেকে, অল্প কম আছে, তাও ব্যথা তো থাকবেই, যতক্ষণ রিয়াকশনটা থাকবে ততক্ষণ, তো ওষুধের রিয়াকশন যতক্ষণ থাকবে ততক্ষণ ব্যথাটা কমই থাকবে, তারপরে ব্যথাটা বাড়ে। তো যাই হোক তো এমনি করেই চলছে, তারপর একটু পরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে। তো তোমার ডাক্তার দেখিয়ে আসা হয়েছে, তো ডাক্তার মোটামুটি বললো ঠিকই আছে, কোনো কিছু সেরকম ভয়ের কোনো ব্যাপার নেই, এটা একটা টান ধরেছে, আর ওষুধ দিয়েছে, ওই বলেনি পলিনি এগুলো স্প্রে করতে বলেছে, আর হচ্ছে তোমার বলেছে মানে তিন চার দিন এখনো ব্যথাটা থাকবে, রেস্টে থাকতে বললো, মাথা বেশি নিচে ওঠা নামা, ওর অ্যাকচুয়ালি বেশি এই ঘাড়ের সাইডটা দিয়ে এই কাতটা দিয়ে লেগেছে। তো যাই হোক, তো এখনো তোমার মোটামুটি এখনো ঠিক হতে পারলো না, মানে এখনো ব্যথাটা আছে, তো ঠিক হয়ে যাবে। আজকের জন্য সারাদিন আর কোনো ভিডিও ফিডিও আমি দিতে পারছি না, মানে করতে পারিনি, কারণ মেয়েটাকে নিয়ে একটু ব্যস্তই ছিলাম, মানে ও মানে হাত পাগুলো তুলতে পারছে না, তো জামা কাপড় ছাড়ানো, ওকে স্নান করানো এগুলো করেছি,
তো তারপরে একটু দুপুরবেলা ওকে বললাম, অল্প যেহেতু ওষুধগুলো খাচ্ছে একটা ওষুধের রিয়াকশন আছে, একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই আমি বললাম ঘুমিয়ে পড়, ওর সাথে আমিও একটু শুয়ে গেছিলাম। তো এখন তো তোমার 9টা সাড়ে 9টা বাজছে, তো আমাদের খাওয়ার তো তোমার মোটামুটি দেখিয়ে নিয়েছো যে রাত্রিবেলার জন্য রুটি আর ইয়ে করে নিয়েছিলাম ঘুগনি, কারণ হচ্ছে কাজ চলছে ঘরের। আর আমি রাত্রিবেলা না এই ঘরের কাজ করতে করতে আর রান্নাঘরে আমি ঢুকতে পারছি না, যে কারণে আমি একবারই রান্নাটা করে রেখে দিচ্ছি। আর একটু পুডিং করেছিলাম, এখন একটু নিয়ে বসলাম খাবো বলে, তো এখন মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে। তো এই হলো আজকের আমার আজ ভিডিও, আর আমি এর থেকে আর বড় করছি না আজকে, আর ভালো লাগছে না কিছু। তো যাই হোক, তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে টাটা।